হিজড়া সন্তান জন্ম হওয়ার ইসলামিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের সমাজে বরাবর হিজড়াদের নিচু দৃষ্টিতে দেখা হয়, যদিও হিজড়া সম্প্রদায় বাংলাদেশে এখন তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তবুও তাদের অসহায়ত্বের শেষ নেই, তাদের মানুষ বলে গণ্যই করা হয় না। কিন্তু আপনি কি জানেন কেন হিজড়া সন্তানের জন্ম? হিজড়া সন্তানদের জন্ম সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি রয়েছে ইসলামিক ব্যাখ্যাও। তাহলে এবার ইসলামিক ব্যাখ্যা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেছেন, হিজড়ারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহকে প্রশ্ন করেছিলেন, এটা কেমন করে হতে পারে? জবাবে তিনি বলেছিলেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মানসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান গ্রহণ করে প্রসব করে। মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস। বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এক্স এক্স প্যাটার্ন ক্রোমোজোমে কন্যা শিশু আর এক্স ওয়াই প্যাটার্ন ক্রোমোজোমে সৃষ্টি হয় ছেলে শিশু। অর্থাৎ এক্স এর সঙ্গে এক্স এর মিলনে মেয়ে এবং এক্স এর সঙ্গে ওয়াই এর মিলনে ছেলে সন্তান জন্ম নেয়, এবং নারীরা এক্স এক্স ও ছেলেরা এক্স ওয়াই ক্রোমোজোম ধারণ করে। ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অণ্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয়। অণ্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় অ্যান্ড্রোজেন। এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিঃশক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয়, যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই ওয়াই। এর ফলে বিভিন্ন গঠনের সন্তান জন্ম হয়। একটা ব্যাপার হলো, একটি হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর দশ জনের থেকে আলাদা, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। একইভাবে কোনো পুরুষ বা নারীও হিজড়া হতে পারেন। নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।